বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। হ্যাঁ, তো বিষয়টা একটু ব্যাখ্যা করে বলি। এই যে ক্লাস 6 থেকে 9 পর্যন্ত ছাত্র ছাত্রীদের 2024 সালের বার্ষিক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয়ে একটি সীমিত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। হ্যাঁ, সেই আলোকে প্রতি শ্রেণীতে প্রতি বিষয়ে একটি করে নমুনা প্রশ্নপত্র অর্থাৎ স্যাম্পল কোশ্চেন দেওয়া হয়েছে। আজকের এই ক্লাসে আমরা ক্লাস 8-এর ইংলিশের স্যাম্পল কোশ্চেনের একটা আইটেম নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সো স্টে উইথ আস। হ্যাঁ, তো নমুনা প্রশ্নের চেহারাটা একটু দেখে নিই। এরকম অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট 2024, মানে বার্ষিক পরীক্ষা সোজা কথা। স্যাম্পল কোশ্চান, সাবজেক্ট হচ্ছে ইংলিশ, ক্লাস 8, টাইম থাকবে 3 ঘন্টা, মার্কস 100 নম্বর। আজকে তো আর সব করবো না, আজকে টুডেস টপিক হচ্ছে আমরা কোশ্চেন নম্বর 2-এর ভিতরে এ, বি এবং সি, এ তিনটা করব। আসো কোশ্চেন দেখে নিই। কোশ্চেন 2, এই সব মিলে এটা এটা অনেকটা উদ্দীপক মনে করতে পারো। যা হোক, একটা প্যাসেজ পুরো দেয়া আছে, বিশাল বড় একটা প্যাসেজ। একটু সুন্দর করে দাগটা দিই, বুঝতে সুবিধা হবে। একটা প্যাসেজ দেওয়া আছে, বলা হচ্ছে রিড, পড়ো দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটি পড়ো, অ্যান্ড কমপ্লিট, এবং কমপ্লিট করো মানে করো, দ্য অ্যাক্টিভিটি, কাজ দ্যাট ফলোস, এরপরে যা দেওয়া আছে মানে নিচে আরও কাজ দেওয়া আছে সেগুলো আমাদের করতে হবে। তিনটা কাজ আগেই বলেছি, এ, বি এবং সি। তো এই প্যাসেজটা তোমরা পরীক্ষার হলে তো এটা পরিচিত প্যাসেজ থাকবে না, একটা অপরিচিত প্যাসেজ কিন্তু থাকবে। তো যার কারণে পরীক্ষার হলে প্রথমবার পড়লে তোমার কাছে খুব কঠিন লাগতে পারে, কষ্ট লাগতে পারে, এখানে সেখানে বুঝো নাই, অনেক কিছু বুঝো নাই এমন হতে পারে। আতঙ্কিত হওয়ার কিছু নেই, একবার পড়েই তুমি যে কাজ, নিচে এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার যে কাজগুলো দেওয়া থাকবে সে কাজে চলে যাবে। কাজ করতে করতে একটু একটু করে প্যাসেজটা তোমার কাছে সহজ হতে থাকবে। তো আসো আমি একবার পড়ে দিই। দ্য মর্নিং ওয়াজ সিরেনি অ্যান্ড কাম, সকালবেলাটা ছিল শান্ত শিষ্ট, একটা সকালে বর্ণনা দেওয়া হচ্ছে। দ্য ফার্স্ট রেজ অফ সানলাইট, সূর্যকিরণের প্রথম রশ্মি, আলোক রশ্মি, জেন্টলি, আলতোভাবে, ভদ্রভাবে, শান্তভাবে, টাস্ট মানে স্পর্শ করলো কাকে, দ্য ডিউ কভার্ড গ্রাস, ডিউ মানে তো শিশির বিন্দু, কভার মানে তো ঢাকনি, শিশুর বিন্দুতে ঢাকা ঘাসকে আলতোভাবে স্পর্শ করেছে কে, আলোক রশ্মি। এতে করে কী হয়েছে, মেকিং ড্যাম, এ ড্যাম বলতে বোঝানো হচ্ছে ওই ঘাসকে, এই ঘাসকে, মেকিং ড্যাম গ্রিস্টেন, ঘাস তখন কী করছিল, চকচক করছিল, লাইক টিনি মানে ছোট ছোট, ডায়মন্ডস মানে হীরক খণ্ড, ঘাস তখন হীরক খণ্ডের মতো চিকচিক করছিল। ঠিক আছে, বার্ডস চিট, পাখিরা কিচিরমিচির করছিল, ডাকাডাকি করছিল, হারমোনিয়াসলি, হ্যাঁ, তালে তালে, সুন্দর করে তালে তালে, ফিলিং দ্য এয়ার, এতে করে বাতাস পূর্ণ হয়ে যাচ্ছিল, উইথ দেয়ার মেলোডিয়াস টিউনস, তাদের সেই সুরেলা কণ্ঠে বাতাস যেন ভারী হয়ে উঠেছে। হ্যাঁ, এ কুল ব্রিজ, এ ব্রিজ অর্থ কিন্তু বাতাস, এয়ার অর্থ বাতাস, ব্রিজ অর্থ বাতাস, এ কুল ব্রিজ, একটি শান্তশিষ্ট বাতাস, হুইসপার্ড, ফিসফিস করছিল থ্রো দ্য ট্রিজ, হ্যাঁ, গাছের মধ্য দিয়ে, যার ফলে রাস্টলিং, নড়াচড়া করছিল দ্য লিভস, পাতাগুলো একটু নড়ছিল সফটলি, আস্তে আস্তে পাতা নড়াচড়া করছিল, দ্য ভিলেজ রিভার, গ্রামের নদী, গ্রাম্য নদী, ফ্লোয়িং কোয়াইটলি, শান্তভাবে প্রবাহিত হচ্ছিল, যেটা কী করেছে, মিরার্ড মানে একটা প্রতিবিম্ব, প্রতিচ্ছবি তৈরি, মিরার অর্থ আয়না, যার সামনে দাঁড়ালে আমরা নিজেকে দেখতে পাই, এই মিরার মানে প্রতিবিম্ব তৈরি করেছিল কার, দ্য ক্লিয়ার ব্লু স্কাই, এবাব, উপরে যে পরিষ্কার নীল আকাশ তার একটা প্রতিবিম্ব তৈরি করেছে নদীর পানির মধ্যে, এই আর কি। পিপল ওয়ার স্লোলি স্টার্টিং দেয়ার ডে, লোকজন তাদের দিনের কাজ ধীরে সুস্থে শুরু করতে যাচ্ছিল, মানে এত তাড়াহুড়া নেই, সাম হেডিং টুয়ার্ডস দ্য ফিল্ডস, কেউ কেউ যাচ্ছিলো মাঠে ময়দানে হয়তো কৃষি কাজ করবে, হোয়াইল আদার্স, আবার অন্যরা ওয়ার ওপেনিং দেয়ার শপস,
যাচ্ছিল তাদের দোকানপাট খুলতে। দ্য ডিস্ট্যান্ট সাউন্ড অফ এ টেম্পল বিল বেল, টেম্পল মানে তো বুঝতে পারছো গির্জা, দূরবর্তীতে একটা গির্জার ঘন্টা ধ্বনি, ঘন্টার আওয়াজ, সাউন্ড, দূরবর্তী ইংরেজি হচ্ছে যে ডিস্ট্যান্ট সাউন্ড, এইটা যোগ করেছে, যুক্ত করেছে, কী যুক্ত করেছে, সেক্রেট টাচ, একটা পবিত্র অনুভূতি, একটা পবিত্র স্পর্শ টু দ্য পিসফুল অ্যাটমসফিয়ার। এতক্ষণ মতো যে অ্যাটমসফিয়ার মানে পরিবেশের বর্ণনা দেওয়া হয়েছে, সেই বিশাল পরিবেশের সাথে এই যে এটা আবার এই টেম্পলের যে ঘণ্টা ধ্বনি, সেটা একটা পবিত্র স্পর্শ যোগ করেছে। এভরিথিং সিমড, সব কিছু মনে হচ্ছিল, কি মনে হচ্ছিল, ইন পারফেক্ট হারমোনি, একদম সঠিক রিজমের মধ্যেই আছে। অ্যাজ ইফ, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, নেচার ইটসেলফ, প্রকৃতি নিজেই, ওয়াজ অ্যাট পিস, প্রকৃতি নিজেই যেন শান্তিতে পড়ে আছে, ঘুমিয়ে আছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তোমরা এইভাবে করে একবারে কণা কণা, হয়তো পরীক্ষার হলে পড়ার দরকার হবে না, একটু পরেই তোমরা কোশ্চেনের দিকে চলে যাবে। আসো এখন আমরা অ্যাক্টিভিটিগুলো দেখি। প্রথমে অ্যাক্টিভিটি এ কী বলা হচ্ছে, রিড দি স্টেটমেন্টস, স্টেটমেন্টস মানে সেন্টেন্স, অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু আর ফলস, মানে এখানে পাঁচটা সেন্টেন্স থাকবে, সেগুলো কি ট্রু মানে সত্য নাকি মিথ্যা, এই প্যাসেজের আলোকে উপরে যে প্যাসেজটা পড়েছি সেটা বলতে হবে। ইফ ফলস, যদি মিথ্যা হয় তাহলে কাজ বাড়িয়ে দেওয়া হয়েছে, গিভ দ্য কারেক্ট অ্যান্সার, তাহলে মিথ্যা যদি হয় তাহলে শুদ্ধটা কী হবে সেটা আবার বলে দিতে হবে। তা আমরা স্টেটমেন্টস মানে সেন্টেন্সগুলো দেখে ফেলি। দ্য ফার্স্ট রেজ অফ সানলাইট মেড দ্য রিভার স্পার্কল লাইক ডায়মন্ডস, দ্য বার্ডস চিরপড হারমোনিয়াসলি ক্রিয়েটিং এ নয়েজি অ্যাটমসফিয়ার, দ্য ভিলেজ রিভার মিরার দ্য ক্লিয়ার ব্লু স্কাই অ্যাবাভ, পিপল আর রাশিং টু স্টার্ট দেয়ার ডে, দ্য ডিস্ট্যান্ট সাউন্ড অফ এ টেম্পল বেল এইডেড টু দ্য কাওয়াস অফ দি মর্নিং। এই পাঁচটি সেন্টেন্স কি ট্রু নাকি ফলস আমাদের বলতে হবে। তো এখন যদি তোমাদেরকে আমি করতে দিই, তোমরা তো বলবে স্যার প্যাসেজটা তো সামনে নেই, খুব স্বাভাবিক কথা। তো সেই জন্য আমি প্যাসেজটা তোমাদেরকে প্যাসেজ সহ একসাথে দেখাই। হ্যাঁ, এই যে উপরে সে প্যাসেজটা দেয়া আছে, নিচে এই পাঁচটা সেন্টেন্স, তোমরা এখন ভিডিওটা পজ করে দিয়ে এর মধ্য থেকে কোনটা ট্রু, যদি ট্রু হয় তুমি এখানে টি লিখবে, বা ট্রু পুরো শব্দটা লিখে দিবে, টি লেখার দরকার নেই, ট্রু হলে কী লিখবে, ট্রু লিখবে, আর ফলস হলে কী লিখবে, ফলস লিখবে। এভাবে করে তুমি পাঁচটা করার চেষ্টা করো। হ্যাঁ, তো আমি এখনই করে দিচ্ছি, ঠিক আছে, তুমি করে পরে ভিডিওটা আবার অন করে দেখবে। তো আমি এতগুলো একসাথে করব না, একটা একটা করে করি। হ্যাঁ, তো প্রথমটা, এ নাম্বারটা, দ্য ফার্স্ট রেজ অফ সানলাইট মেড দ্য রিভার স্পার্কল লাইক ডায়মন্ডস, ঠিক আছে। এখানে ফার্স্ট রেজ অফ সানলাইট, তা আমরা দেখতে পাচ্ছি দ্য রেজ অফ সানলাইটের সাথে জেন্টলি টাস্ট দ্য ডিউ কভার্ড গ্রাস, তা ঘাসের সাথে তার সম্পর্ক, যেটাকে সে মেকিং দ্যাম গ্লিস্টেন, এই যে গ্লিস্টেন আর স্পার্কল একই অর্থ, চকচক করা, চিকচিক করা, লাইক ডায়মন্ডস, এখানে বলেছে টিনি ডায়মন্ডস, ছোট ছোট হীরকখণ্ড, তার মানে তো হীরকখণ্ড ঠিকই আছে, তার এখানে সব কিছু তো ঠিক আছে, কিন্তু সমস্যাটা বেঁধেছে কোথায়, এই যে রিভার, সে তো ঘাসের সাথে তার সম্পর্ক করেছে, সানলাইট রিভারের সাথে না, তাহলে আমাদের আগে পরে সবই ঠিক আছে, ভুলটা কী হচ্ছে, দিস মিস্টার রিভার, তাহলে আমি এখন রিভার চেঞ্জ করে এখানে লিখে দিব গ্রাস, যখন আমি কারেক্ট আনসারটা লিখবো, কীভাবে লিখবে সেটা আমি দেখাবো। হ্যাঁ, আপাতত আমি আলোচনা করছি। এখন তাহলে আমার কারেক্ট আনসারটা হবে দ্য ফার্স্ট রেজ অফ সানলাইট মেড দ্য গ্রাস স্পার্কল লাইক ডায়মন্ডস। একটা কথা খুব পরিষ্কার করে মনে রাখো, তুমি এটা তো প্রথমে ফলস বলবে, কারেক্ট আনসার দিতে গিয়ে যদি এখানে যা আছে দ্য ফার্স্ট রেজ অফ সানলাইট জেন্টলি টাস্ট দ্য ডিউ কভার্ড গ্রাস মেকিং দ্যাম গ্লিস্টেন লাইক টাইনি ডায়মন্ডস, এই পুরো সেন্টেন্সটা যদি তুমি কপি করে দাও তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না। যেমন এখানে দেওয়া আছে কি গ্লিস্টেন, কি দেওয়া আছে গ্লিস্টেন, তার বিপরীতে এখানে দেওয়া আছে স্পার্কল, এটা তো একই শব্দ, তাহলে তুমি এই শব্দতে কোনো ভুল নেই, এখানে কোনো ভুল আছে, ভুল নেই, সুতরাং এই স্পার্কল শব্দ চেঞ্জ করে তুমি গ্লিস্টেন লিখলে হবে না, ডায়মন্ড চেঞ্জ করে টিনি ডায়মন্ডস লিখলে হবে না,
আমার মনে হয় তুমি বুঝতে পেরেছ। শুধুমাত্র এই সেন্টেন্সের ভেতরে যেখানে ভুল আছে সেই ভুলটা শুধু তুমি কারেকশন করবে, রিভারটা ভুল এটা কারেকশন করে আমরা লিখেছি গ্রাস। হ্যাঁ, আনসারটা পরীক্ষার খাতায় কিভাবে লিখবে সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি, আগে পাঁচটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, এই গেল নাম্বার ওয়ান, এটা ফলস ছিল, কারেক্ট আনসার রিভারের জায়গায় গ্রাস হবে। এবার আসুন নাম্বার টু, দ্য বার্ডস চিরপড হারমোনিয়াসলি ক্রিয়েটিং এ নয়েজি অ্যাটমসফিয়ার। যে পাখিরা কিচির মিচির করছিল হারমোনিয়াসলি মানে রিদমিক্যালি তালে তালে ক্রিয়েটিং সৃষ্টি করেছিল, এখানে বলা হচ্ছে ওদের এটাতে কি হচ্ছে বাতাস পরিপূর্ণতা পেয়েছে উইথ দিয়ার মেলোডিয়াস টিউনস, হ্যাঁ সুরেলি কণ্ঠে। কিন্তু এখানে বলা হয়েছে, আমি লাল কালি দিয়ে এটা কেটে দিই, বলা হয়েছে নয়েজি অ্যাটমসফিয়ার। তাহলে নয়েজি শব্দটা আমার ভুল, নয়েজিকে কারেকশন করে আমি লিখতে হবে মেলোডিয়াস। কী লিখবো বলো? MELODIOUS, মেলোডিয়াস। তুমি যদি মেলোডিয়াস টিউনস লেখো তাতে হবে কিন্তু, হ্যাঁ আবার যদি মেলোডিয়াস অ্যাটমসফিয়ার লিখো তাও হবে, কিন্তু মূল বিষয় হচ্ছে নয়েজি বাদ দিয়ে লিখতে হবে কি মেলোডিয়াস, আর বাকি অংশ যেভাবে আছে সেভাবে থাকবে। প্যাসেজ থেকে কোনো সেন্টেন্স সরাসরি তুলে দেওয়া যাবে না, এখানে যতটুকু শুদ্ধ আছে অতটুকুর গায়ে হাত দেওয়া যাবে না। ঠিক আছে, এবার আসো নাম্বার থ্রি, দ্য ভিলেজ রিভার মিরার দ্য ক্লিয়ার ব্লু স্কাই অ্যাবাভ। এটা দেখি কী অবস্থা, এই যে দ্য ভিলেজ রিভার ফ্লোয়িং কোয়াইটলি শান্তভাবে প্রবাহিত হতে, সে এটা এখানে বলে নেই, বলার দরকার তো নেই। মিরার্ড মানে সে একটা প্রতিচ্ছবি তৈরি করেছে, প্রতিবিম্ব তৈরি করেছে, দ্য ক্লিয়ার ব্লু স্কাই অ্যাবাভ, উপরের পরিষ্কার নীল আকাশে একটা প্রতিচ্ছবি সে তৈরি করেছে মিরার্ড, তার মানে কি এটা ট্রু। এটা তাহলে কি ট্রু, যদি এখান থেকে সরাসরি সেন্টেন্সটা মিলে না, তুমি যদি মনে করো না এখানে তো ফ্লোয়িং কোয়াইটলি দেয় নাই এই জন্য এটা ফলস, এমন মনে করলে কিন্তু হবে না, কারণ যা লিখেছে তা তো সত্য কথা লিখেছে, কম লিখেছে আর কি, কম লেখা তো দোষের বিষয় না, ভুল লেখাটা হচ্ছে দোষের বিষয়। সুতরাং এই সেন্টেন্সটা ট্রু। ঠিক আছে, এবার আসুন নাম্বার ফোর দেখি, পিপল ওয়ার রাশিং টু স্টার্ট দেয়ার ওয়ার্ক। এই যে পিপল, পিপল ওয়ার স্লোলি স্টার্টিং, স্লোলি মানে কি ধীরে ধীরে, আর রাশিং মানে খুব তড়িগড়ি করে যাওয়া, তাড়াহুড়া যাওয়া, তাহলে রাশিং শব্দটার বিরুদ্ধে আমাদের অভিযোগ। স্টার্ট দেয়ার ওয়ার্ক এটুক কিন্তু ঠিক আছে, এখানে লিখেছে স্টার্টিং দেয়ার ডে আর এখানে লিখেছে টু স্টার্ট দেয়ার ডে, আমার মূল কথা তো ঠিক আছে। হ্যাঁ, সেন্টেন্সের স্ট্রাকচারটা চেহারা চেঞ্জ হয়েছে, তাতে কিন্তু ভুল হয়নি, সমস্যাটা হয়েছে রাশিংয়ের বিরুদ্ধে। তাহলে আমাকে কী করতে হবে, রাশিং লেখা যাবে না, রাশিং না লিখে লিখতে হবে কি স্লো, রাশিং না লিখে উপরে কী লিখে দিব, মানে উপরে তো না, আমরা পরীক্ষার খাতাটা পরিষ্কার করে লিখতে হবে SLOW, স্লো, রাশিংয়ের জায়গায় স্লো লিখলে শুদ্ধ হয়ে যাবে, পিপল আর স্লো টু স্টার্ট দেয়ার ডে। ঠিক আছে, এই গেল চার নম্বর, এবার আসো শেষেরটা দেখি, পাঁচ নম্বর, দ্য ডিস্ট্যান্ট সাউন্ড অফ এ টেম্পল বেল এইডেড টু দ্য কাওয়াস অফ দি মর্নিং। এটা তো আগে আমরা পড়েছি, দূর থেকে আসা যে টেম্পলের যে সাউন্ড মানে গির্জার যে সাউন্ড এইডের যুক্ত করেছে, কি যুক্ত করেছে, এ সেক্রেট টাচ, হ্যাঁ টু দি পিসফুল অ্যাটমসফিয়ার, শান্তিপূর্ণ সে স্মরফিয়ারে সে কী দিয়েছে একটা সেক্রেট টাচ। সেক্রেট টাচ মানে কি, পবিত্র একটা স্পর্শ, পবিত্র একটা অনুভূতি দান করেছে। কিন্তু এখানে এই কাওয়াস, কাওয়াস শব্দের অর্থ হইচই, হট্টগোল, গোল্লাগুলি, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, চেঁচামেচি, তাহলে এটা ভুল এবং এই কাওয়াজের বিরুদ্ধে আমাদের অভিযোগ। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখতে পারবো না, এটা কারেকশান করতে হবে। তাহলে দ্য ডিস্ট্যান্ট সাউন্ড অফ এ টেম্পল বেল এডেড টু দি এডেড এইডেড দি কাওয়াজ নয় এইডেড এ সেক্রেট টাচ, আমরা এটা সহ চেঞ্জ করে দিব, এটা দিয়ে আমরা লিখবো কি সেটা লিখে দিচ্ছি আমি, এইডেড এ SACRED সিক্রেট TOUCH সিক্রেট টাচ, টাচে পর লিখতে হবে টু, টু দ্য মর্নিং, তাহলে এটুক বাদ গেল, অফ বাদ গেল। ঠিক আছে, এডেড টু এ সিক্রেট টাচ টু দ্য মর্নিং, এ টুটাও বাদ যাবে,
এইটা একটা সিক্রেট টাচ টু দ্য মর্নিং। যাক আমি নিচে শুদ্ধ করে সব লিখে দিচ্ছি এখন, তাহলে পরীক্ষার খাতা এখন আমরা কিভাবে লিখবো? পাঁচটা তো শেষ হলো, পরীক্ষা খাতায় আমরা যথারীতি প্রথমে লিখব আনসার টু দি কোয়েশ্চেন নাম্বার 2A, যেভাবে আমি লিখেছি। তারপরে এই নাম্বারটা তো ফলস, ফলস লিখলাম, তো ফলস হওয়ার পরে তার কারেক্ট আনসারটা, তো কারেক্ট আনসারটা এরকম পাশে ঠিক না লিখে নিচে লিখলে ভালো, এভাবে দ্য ফার্স্ট রেজ অফ সানলাইট মেড দ্য গ্রাস স্পার্কল ডায়মন্ডস। একইভাবে নাম্বার 2 যেভাবে আলোচনা করলাম, যেভাবে নাম্বার 3 ট্রু, এটুকু লিখলেই হবে, আর বাড়তি কিছুই লিখতে হবে না। আচ্ছা, কোশ্চেনটা কিন্তু উঠাইতে হবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, কোশ্চেন কিন্তু উঠাইতে হবে না। নাম্বার 4 যে ফলস লিখে নিচে কারেক্ট আনসার দিয়েছে, স্লো টু স্টার্ট দেয়ার ওয়ার্ক। নাম্বার 5 দ্য ডিস্টেন্ট সাউন্ড অফ দ্য টেম্পল বেল এইডেড সেক্রেট টাচ টু দ্য মর্নিং। এইভাবে করে আমাদের 2-এর এ নাম্বারটা শেষ হলো। ঠিক আছে, আসো এবার 2B, রিড দ্য টেক্সট অ্যাগেইন। এই যে প্রথম যে টেক্সটটা সেটা আবার পড়তে হবে, অ্যান্ড ম্যাচ দ্য থিংস ইন কলাম এ উইথ দেয়ার ক্যারেক্টারিস্টিক্স ইন কলাম বি। আমি দেখিয়ে দিচ্ছি একটু, এই যে এটা হচ্ছে সেই প্যাসেজটা, কলাম এ এবং কলাম বি, এটা আগের প্যাসেজটাই। হ্যাঁ, কলাম এতে দেওয়া আছে কি থিংস, থিংস মানে জিনিসের নাম, আর কলাম বিতে দেওয়া আছে সেই জিনিসগুলোর ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য। হ্যাঁ, যেমন ডিউ কভার্ড গ্রাস, শিশির ঢাকা ঘাস, এটা হচ্ছে জিনিসের নাম, এটার বৈশিষ্ট্য এখানে আছে, কোনটা তোমাকে বের করতে হবে। এবার বার্ডস হচ্ছে পাখি, এটা একটা জিনিস বস্তু, তার বৈশিষ্ট্য এখানে দেয়া আছে, তোমাকে বৈশিষ্ট্য খুঁজে বের করতে হবে। তো যথারীতি আমি চাইবো যে প্রথমে তোমরা এটা এই করো, ভিডিওটা আবার পজ করে দিয়ে নিজে নিজে মিলানোর চেষ্টা করো, ডিও কভার্ড গ্রাসের সাথে কোনটা মিলবে, কোনটার সাথে কোনটা মিলবে, নিজে নিজে করার চেষ্টা করো। হ্যাঁ, তারপরে আবার ভিডিও অন করে দেখবে। তো আসো আমি করে ফেলি। তো প্রথমে একটু বলি, দেখো ডিও কভার্ড গ্রাস, হ্যাঁ, এটা কোনটার সাথে মিলে, এই গ্রাস কি করে? এটা নিশ্চয়ই টাইনি ডায়মন্ডসের সাথে মিলতেছে, মানে হীরক খণ্ডের মতো চকচক করে, এই যে ডিউ কভার্ড গ্রাস মেকিং দ্যাম গ্লিস্টেন লাইক টাইনি ডায়মন্ডস, বুঝতে পেরেছ আশা করি? তাহলে আমাদের এই টাইনি ডায়মন্ডসের সাথে মিলবে কে? টাইনি ডায়মন্ডসের সাথে মিলবে ডিউ কভার্ড গ্রাস, এরো দিয়ে দিলাম। এবার বার্ডস, বার্ডসের সাথে কোনটা মিলবে? মেলোডিয়াস টিউনস, ওই যে বার্ডসের পাখি, বার্ডস যারা চিরপ করছে, মানে হুইচি, বার্ডস তো কিচির মিচির করে, হ্যাঁ, এর সাথে কোনটা ম্যাচ করছে? মেলোডিয়াস টিউনস। তাহলে এই যে মেলোডিয়াস টিউনস যেটা 4 নম্বরে, সেটার সাথে বার্ডসের মিল। ঠিক আছে, এবার আসো ফ্লোয়িং রিভার, ফ্লোয়িং রিভার নদীতে কী হয়েছে? নিশ্চয় আমরা এতক্ষণ পড়েছি, দেখেছি নদীতে ওই ব্লু আকাশের একটা প্রতিচ্ছবি তৈরি হয়েছে। হ্যাঁ, তাহলে ক্লিয়ার ব্লু স্কাই এর সাথে তার মিল, কালারটা একটু চেঞ্জ করে নিই, কালারটা চেঞ্জ করি, ক্লিয়ার ব্লু স্কাইয়ের সাথে কার মিল? নদীর মিল, পাশাপাশি পড়ে গেছে দুইটা, হ্যাঁ নদীর মিল। তারপর হচ্ছে টেম্পল বেল, টেম্পল মানে তো গির্জা, সেখানে তো পবিত্রই আসবে, তাহলে সিক্রেট টাচ। হ্যাঁ, এটার সাথে সিক্রেট টাচের সাথে হচ্ছে টেম্পল বেল। আচ্ছা, আর হচ্ছে মর্নিং, মর্নিংয়ের সাথে যে পিসফুল এনভায়রনমেন্ট সেটা হচ্ছে মর্নিং, তাহলে এখান থেকে দিয়ে দিই এই। পরীক্ষার খাতায় তুমি কি করবে? পরীক্ষার খাতায় কি এরকম অ্যারো দিলে হবে? হবে না, বা তুমি যদি এভাবে লিখে দাও এ প্লাস এর সাথে, যেন কোনটা আসছে এখানে, এর সাথে আসছে 2 নম্বরটা, এ প্লাস 2, তারপরে বি প্লাস, বি এর সাথে কোনটা যেন আসছে, 4 নম্বরটা। তুমি এভাবে করে যদি 5টা আনসার দিয়ে দাও, এভাবে করে তোমার আনসার শুদ্ধ হবে ঠিকই, কিন্তু যে টিচার তোমার খাতা মূল্যায়ন করবেন, ওনার এগুলো একটু সময় লেগে যাবে আর কি, উনি একটু বিরক্ত হবেন। এই জন্য আমার মনে হয় শব্দগুলো লিখে দিলেই ভালো হবে, বেটার আমি লিখে রেখেছি, আসলে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে এটা তো আছে, প্রথমে লিখবো আমরা আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 2B। তার এ নাম্বারটা আমরা এই যে ডিউ কভার্ড গ্রাস কথাটা লিখবো, টাইনি ডায়মন্ডস যার সাথে ম্যাচ করছে এ নাম্বারের সাথে 2 নম্বর, বুঝতে পারছো আশা করি? ম্যাচিংটা লিখবো, মাঝখানে ছোট্ট একটা দাগ দিয়ে দিলাম, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, ই নাম্বার,
এই পাঁচটা যদি এভাবে লিখে দেই তাহলে আমার মনে হয় টিচারের মার্কিং করতে সুবিধা হবে। একটা দেখলো টিক চিহ্ন দিলে 1 নম্বর তুমি পেয়ে গেলা, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এটা একটু বড় করে দেখালাম আর কি। এবার আসো 2-এর C নাম্বারটা কি। 2-এর C তে কী বলা হয়েছে? বলা হচ্ছে রিড দ্য টেক্সট অ্যাগেইন, এ টেক্সট এবার আবার পড়ো, ওই সে প্রথমটাই। রাইট ডাউন দ্য সামারি, কথাটা বুঝতে পারছো আশা করি? সামারি মানে সারাংশ অফ দ্য টেক্সট ইন ইউর ওন ওয়ার্ডস, নিজের কথায় বলতে হবে, নিজের ভাষায়। ওন ওয়ার্ডস মানে নিজের ভাষায়। দি ফলোয়িং পয়েন্টস মাস্ট বি মেনশনড, নিচের পয়েন্টগুলো অবশ্য উল্লেখ থাকতে হবে ইন রাইটিং ইউর সামারি। তার মানে নিচে কিছু পয়েন্টস দেওয়া আছে, আমি দেখিয়ে দিই। প্রথম কথা হচ্ছে ফোকাস অন মেইন আইডিয়া, মেইন আইডিয়াটা আসলে কী সেটার দিকে ফোকাস করতে হবে, মানে সেটাকে প্রাধান্য দিতে হবে। ইউজ অব ওন ওয়ার্ডস, নিজস্ব শব্দ ব্যবহার করতে হবে, প্যাসেজের শব্দ হুবহু ব্যবহার করলে হবে না। তারপরে কিপ ইট ব্রিফ, এটাকে ছোট করতে হবে, মানে বড় প্যাসেজটা যত বড় তার থেকে আরও ছোট হবে, অনেক বড় করে লেখা যাবে না। মেনটেন দ্য অরিজিনাল মিনিং, অরিজিনাল মিনিং যে 1 নম্বরটা আমি একটু বলি, ফোকাস দ্য মেন আইডিয়া আর মেনটেন দ্য অরিজিনাল মিনিং, মূলত একই কথা। অরিজিনাল মিনিংটা ঠিক রাখতে হবে, মানে সেখানে যে আইডিয়াটা আছে এটা যেন চেঞ্জ না হয়, ইত্যাদি ঠিক ঠিক করে এখন সামারিটা লিখতে হবে। তো আবার তো সেই প্যাসেজটা লাগবেই, এই হলো সেই প্যাসেজটা। তো সামারিটা বরং আমি আসলে লেখা শুরু করে দিই। হ্যাঁ, তো আজকক্ষণ পর্যন্ত তো কাজ করেছো দেখেছো, আমি একটু বলি। দ্য মর্নিং ওয়াজ সেরেনি অ্যান্ড খাম, আমরা তো যেভাবে আছে এইভাবে তো হুবহু লিখতে পারবো না, বিভিন্ন স্টাইল আছে এগুলো লেখার। তা আমি একটা কাজ করি, আমি এগুলো লিখি আগে দেখো, আমি একটা কাজ করতে পারি, শেষ থেকে শুরু করতে পারি। এভরিথিং সিমড ইন পারফেক্ট হারমোনি অ্যাজ ইফ নেচার ইটসেলফ ওয়াজ অ্যাট পিস, এই দিক থেকে যদি আমি শুরু করি তাহলে কীভাবে হতে পারে দেখো একটু বিষয়টা। আমি না একটু লিখে রেখেছি, আমি দেখাই তোমাদেরকে, একটু দেখো, একটু দেখাই দিই। এই যে প্রথমত আংশিক লিখেছি, একটু সরি, আরেকবার লিখে দিতে হবে, লেখাটা চলে গেছে। হ্যাঁ, আম সরি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সরি, একটু মেশিন ডিস্টার্ব করেছে। এভরিথিং সিমড ইন নেচার ইন পারফেক্ট হারমোনি অ্যাজ ইফ দ্য নেচার ইটসেলফ ওয়াজ অ্যাট পিস, এখান থেকে যদি আমি শুরু করি তাহলে ধরো আমি শুরুটা এভাবে দিতে পারি। যদি শুরু এভাবে করি, দি নেচার এন একটি ইউ আর দি নেচার ইটসেলফ না দিলাম, ওয়াজ অ্যাট এইচ এ আর এম ও এন ওয়াই হারমোনি অ্যান্ড পিই এ সি পিস ইন দ্য এম ও আর এন আই এন ইন দ্য মর্নিং। তোমরা কি খেয়াল করেছো এটা কিন্তু পাস্ট টেন্স পুরাটা, ঠিক আছে? এটুকু লেখার পরে এবার আমি চলে গেলাম প্রথম দিকে, দ্য ফার্স্ট রেজ অফ সানলাইটের কথা বলবো। এখানে তিনটে একসাথে বলে দিব, আমি যেভাবে প্রোগ্রাম নিয়েছি আর কি। সানলাইট কাকে চিকচিক করাচ্ছে? ঘাসকে, সানলাইটের সাথে ঘাস। তারপরে পাখির সাথে কার সম্পর্ক? পাখির সাথে এয়ারের সম্পর্ক, পাখি এয়ারকে ভারী করে দিচ্ছে। আর যে কুল ব্রিজ, এর সাথে কার সম্পর্ক? ট্রি লিভস, গাছের পাতাকে সে নাড়াচাড়া করছে। তো এটুকু পর্যন্ত এক সেন্টেন্স আমি দিয়ে দিতে পারবো, আমি দিই, তোমরা দেখো। ডি এস ইউ এন এল আই জি এস টি, দি সানলাইট কমা আর কে, সানলাইটের সাথে। আমার একটু ডিস্টার্বেন্সের জন্য সরি, একটু ডিস্টার্ব হচ্ছে। সানলাইট, আরেকজনকে বার্ডস, অ্যান্ড কুল ব্রিজ, শান্ত বাতার, বি আর ডাবল ই জেড কুল ব্রিজ। তিনজন কি করেছে আমি বলতে পারি? ক্রিয়েটেড, সৃষ্টি করেছে। কি সৃষ্টি করেছে? বিউটি, বিই এ ইউটি, আমি নিজের শব্দ দিতে বলেছে, বিউটি অ্যান্ড সফটনেস ইন দ্য কার কার উপরে? জি আর এ ডাবল এস, একজন হচ্ছে গ্রাসের উপরে আরেকজন হচ্ছে এয়ারের উপরে আরেকজন হচ্ছে গাছের পাতার উপরে, ট্রি লিভস, এল ই এ ভি ই এস, লিভস। আশা করি তোমরা বুঝতে পেরেছ।
তাহলে এতটুকু পর্যন্ত সফটলি, এতটুকু পর্যন্ত কিন্তু আমি সামারি লিখে ফেলেছি, আর শেষের লাইন তো লিখেছি, দ্য মর্নিং ওয়াজ সিরিন অ্যান্ড কাম, এই কথাটা সম্পর্কে একটা কথা লিখবো, এটা লাস্টে লিখবো, যেহেতু আমি শুরুতে লিখেছি শেষের অংশ এটা লাস্টে লিখবো। তাহলে এখন আমি একটু কাজ করি, সে কাজটা হচ্ছে সফটলি পর্যন্ত বাদ দিই, প্যাসেজ তো ছোটো, এদিকে তো জায়গা নেই, যা বিলেজ থেকে বাকিটুকু লেখার জন্য আসলে পরের পেজে চলে যাই, যেটুকু লিখেছি এটুকু কিন্তু এখানে আছে। হ্যাঁ, এখন এই যে দ্য ভিলেজ রিভার ফ্লোয়িং কোয়েটলি মিরার দ্য ক্লিয়ার ব্লু স্কাই অ্যাবাভ, এখান থেকে লেখা শুরু করব। তো এগুলো তো লিখবো, কিন্তু ভাষা তো চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো এভাবে করে লিখতে পারি আমি। এর পরে এ ক্লিয়ার কি ছিল, ওর যেটা বলেছে মিরার মানে হচ্ছে সে প্রতিচ্ছবি তৈরি করেছিল, যেটাকে আমরা নিজস্ব শব্দ লিখবো, এই জন্য ইমেজ দিতে পারি, এ ক্লিয়ার ইমেজ অফ দ্য ব্লু স্কাই ওয়াজ সিন, দেখা যাচ্ছে কোথায়, ইন দি রিভার ওয়াটার। হ্যাঁ, রিভার ওয়াটার মধ্যে দেখা গিয়েছে। তাহলে এটুক গেল আমার মিরার, এটা লেখা শেষ হয়ে গেল। পিপল আর স্লো স্টার্টিং দেয়ার ডে, এরপরে কেউ যাচ্ছে কোথায়, কেউ কোন দিকে যাচ্ছে, কেউ যাচ্ছে ধরো মাঠে ময়দানে কাজ করতে, আর কেউ যাচ্ছে দোকান খুলতে। আমরা এত কথা বলার দরকার নেই, লোকেরা যে স্লো কাজ শুরু করছে এটা বললেও হবে, তবে এখানে তো নিজস্ব কিছু শব্দ দিতে হবে। হ্যাঁ, এই জন্য আমি ওই পিপল আর স্লো না বলে এমনি যদি বলি, আমি যদি জেনারেল পিপল বলি, NERAL জেনারেল পিপল বলতে পারবো, জেনারেল পিপল, তারপরে আর নট ইন এ হারি, HUR RY, আর নট ইন এ হারি, তাড়াহুড়ের মধ্যে ছিল না, টু STARTED, টু স্টার্ট দেয়ার DAY, ডে বলেছে, আমি একটু বাড়াই বলি, ডেইজ ওয়ার্ক, দিনের কাজ, দিনের কাজ শুরু করতে গিয়ে লোকদের মধ্যে কোনো তাড়াহুড়া ছিল না। হ্যাঁ, তারপরে হচ্ছে ওই যে ডিস্ট্যান্ট সাউন্ড অফ এ টেম্পল বেল এডেড এ সিক্রেট টাচ, এটা হচ্ছে আমরা কি বলতে পারি, দি TEMPL টেম্পল সাউন্ড বলতে পারি, মানে গির্জার আওয়াজ। হ্যাঁ, এইডেড দিতে পারি, স্প্রেড দিতে পারি, ছড়িয়ে পড়েছিল, স্প্রেড, আর গির্জার আওয়াজ স্প্রেড ছড়িয়ে দিয়েছিল, কি ছড়িয়ে দিয়েছিল, ASACRED সিক্রেট টাচ বলেছে, তো টাচ না বললে আমরা ফিলিং বলতে পারি, সিক্রেট ফিলিং টু দ্য পিসফুল অ্যাটমসফিয়ার, আমরা সহজ কথা বলে দিব, ইন দ্য এনভায়রনমেন্ট, নতুন নতুন শব্দ, হ্যাঁ, ইন দ্য এনভায়রনমেন্ট।